প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 24শে জুলাই, রোজ শুক্রবার। আমি চলে এসেছি ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে ফারুক ডেইরি ফার্মে। আপনারা অনেকে এই ফারুক ডেইরি ফার্মের প্রতিবেদন চাচ্ছিলেন, বলতেছিলেন যে ফারুক ভাইয়ের একটা প্রতিবেদন দিন, ফারুক ভাইয়ের একটা প্রতিবেদন দিন। তো সেই জন্য ফারুক ভাইয়ের ফার্মে আসা। এই সপ্তাহে ওনাদের কাছে খুবই উন্নত জাতের কিছু বকনা রয়েছে, যা আমার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে বলে থাকেন যে ফারুক ভাইয়ের কাছে আপনারা কম দামে বকনা পান, তো সেই জন্য আবারও আশা যে ফারুক ভাই কম দামে বকনা বিক্রি করে থাকে। তো এই সপ্তাহে কেমন দামে বিক্রি করে, তো সেটাও আজকে আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন। আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে, ফারুক ভাই জানাবে যে এই সপ্তাহে ওনাদের কালেকশনগুলো কেমন, দাম দর কেমন, কেমন জাতের বকনাগুলো রয়েছে, আশা বিষয় নিয়ে আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে। ওনার কাছে খুবই উন্নত জাতের বকনা থাকে, আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন, কারণ ওনার বকনাগুলো আমার খুবই ভালো লাগে। তো চলুন আমরা কথা বলি ফারুক ভাইয়ের সাথে, তিনি আমাদেরকে আরো বিস্তারিত জানাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো অনেকেই তো আপনার খামারের প্রতিবেদন চাই যে ভাই ফারুক ভাইয়ের একটা প্রতিবেদন দিয়েন, সে লুক ভালো এটা সেটা অনেকেই কমেন্টে জানায়। জি জি আলহামদুলিল্লাহ, আসলে আমাকে ভালো বলা তো অবশ্য আছে, ঠিক আছে, তবে আমার সম্পদগুলো যখন ভালো থাকবে সেই সঙ্গে যদি আমি ভালো কিছু করে দেখাতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো। তো এই সপ্তাহে বকনা আছে কতগুলো? এই সপ্তাহে বকনা তো এখানে যেগুলো আছে, আমার আর একটা বাড়িতে শেড আছে, পাশে আর একটা শেড আছে, সেখানেও কিছু গরু আছে আলহামদুলিল্লাহ। এই ঘরে আছে এই 12-14টা আছে এই ঘরে, বাকিগুলো আর একখানে আছে। আচ্ছা আচ্ছা, কত বয়স থেকে কত বয়সের বকনাগুলো আছে এখানে? মূলত আপনার 9 মাস থেকে শুরু করে আপনার 13 মাস পর্যন্ত আছে। এগুলোর দাম কত থেকে কত পর্যন্ত আছে? এগুলোর দাম আছে আপনার 55 থেকে মোটামুটি 70 পর্যন্ত দাম আছে, 70-72। কোয়ালিটিগুলো কেমন? কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ আপনার তো সরজমিন নিজেই দেখছেন। আমার তো মনে হয় যে এখন বর্তমানে অরণকোলাতে যে যতগুলো ফার্ম আছে, আমার মনে হয় না যে এত গ্রেড আপ সম্পূর্ণ কারো কাছে গরু আছে এই সপ্তাহে অন্তত। আলহামদুলিল্লাহ কালেকশন করছি, দেখা যাক যদি আমারটা ভালো হয় তাহলে অবশ্যই আগ্রহীকে তারা ভাইকে খোঁজ করবে, আমি ফারুক আমাকে খুঁজে নেবে। আমি যদি জঙ্গলেও থাকি, যে প্রান্তেই থাকি, যেহেতু এখন অনলাইনের যুগ, আমার দুটা ফোনই খোলা থাকে, ইনশাল্লাহ আমাকে খুঁজে বের করে নেবে। আচ্ছা আচ্ছা, তো এই সপ্তাহের কালেকশনগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। দেখেন এই যে শুরু করেন, দেখেন আমরা প্রথমে একটা বকনা দেখতে পাচ্ছি। জি ভাই, এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার 10 মাস। জাতটা কি? এটা আপনার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? জি। ফ্রিজিয়ান না হলস্টাইন ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ানের মধ্যেই পড়ে, কারণ এর শরীরের যে ছাপগুলো আছে, কালার ছাপগুলো একবারে ডিপ কালার, যে কারণে এটা ফ্রিজিয়ান ধরা যায়। ফ্রিজিয়ান ধরা যায়? জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 62,000। 62,000? জি। দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ? দর্শক আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবেন। 62 ভাই? 62 হলস্টাইন। হলস্টাইন ফ্রিজিয়ান না? জি। এটার গ্রোথটা মনে হয় একটু বেশি না? জি জি, এটার গ্রোথটা বেশি। উলানটা অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দুধের উলানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। বাটগুলো দেখেন, এই যে এটাও দেখেন, অনেক বড় বড় বাট। জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 58,000 টাকা। 58,000 টাকা না? জি। দরদাম করে নিতে পারবে তো আলহামদুলিল্লাহ? নিতে পারবে। দর্শক আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। খুবই ভালো ভালো কোয়ালিটির বকনা মনে হচ্ছে এবার এই সপ্তাহে। দর্শক যারা নতুন খামার করবেন বা ছোটো সাইজের বকনা সংগ্রহ করবেন, তারা অবশ্যই এই কোয়ালিটির বকনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন, আপনাদের লস হবে না। 2 টাকা বেশি দিয়ে কিনলেও 2 টাকা বেশি দিয়ে কিনলে 5 টাকা বেশির মাল হবে, মানে 5 টাকা বেশি দামের গরু হবে।
ফ্রিজিয়ান না জি ফ্রিজিয়ান এটার বয়সটা কেমন এটার বয়স আপনার 9.5 মাস 9.5 মাস জি আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 57000 এটাও তো মনে হয় হলস্টাইন ফ্রিজিয়ান না জি হলস্টাইন ফ্রিজিয়ান প্রত্যেকটা গরুর কোয়ালিটি অনেকটা ভালো আমার কাছে যে নিবে আমার কাছে প্রথমে জাত দেখে নিতে হবে জাত দেখবে জাত দেখে শরীরের চামগুলো দেখবে ওর গেটআপটা দেখবে তাহলে একটা মানুষকে পার্সেন্ট বোঝাইতে হবে না পার্সেন্টটা নিজে থেকে এখন অনলাইনের যুগ সবাই কম বেশি প্রতিবেদন দেখে দেখলেই অনেকেই এই বিষয়টাতে অবগত আচ্ছা আচ্ছা অনেকেই এই বিষয়ে অবগত আছে অবশ্যই তারা বুঝে জানে ভাই পাশেরটা পাশেরটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না জি ভাই এটার বয়সটা কেমন এটার বয়স আপনার 9.5 মাস 9.5 মাস জি এটাও তো মনে হচ্ছে ফ্রিজিয়ান না হলস্টাইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান না জি ভাই এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে ওই রেটের রেটি না তবে যদি একটু বলে দিতেন এটার দাম 58000 পড়বে 58000 টাকা বলবে না দর্শক বাচ্চার কোয়ালিটিগুলো অনেক ভালো যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা চাইলে দরদাম করে নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির বাচ্চা এগুলো পাশেরটা ভাই ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান না জি এটার বয়সটা কেমন এটার বয়স আপনার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 62000 টাকা 62000 টাকা জি 62000 দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন পাশেরটা ভাই পাশেরটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইনের সঙ্গে জার্সির ক্রস আছে হলস্টাইনের সাথে জার্সির ক্রস আছে এটা এবার না জি এটা বয়সটা কেমন এটার বয়স আপনার 11 পার হয়ে গেছে 11 পার হয়ে গেছে না 11 পার হয়ে গেছে 11.5 ধরে রয়েছে এগুলো তো আপনাদের কি না না মানে আইডিয়া করে বয়স আইডিয়ার পরে বয়সটা বলা হয় দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি আপনার 65000 টাকা 65000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক 65000 টাকা দাম চাচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির বাচ্চা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুধের উলানটা দেখতে পাচ্ছেন দর্শক এর বাচ্চাগুলো ভাই পাশেরটা পাশেরটা এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের রানী শঙ্কর বলে রানী শঙ্কর বলে রানী শঙ্কর এটার বয়সটা কেমন এটার বয়স আপনার 13 পড়েছে 12 পার হয়েছে 13 তে পড়ছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন এটার দামটা ভাই এটার দাম 80000 টাকা আবার এটার দামটা আবার ভাই একটু বেশি কারণটা কি রানীর বিষয়টা আসলে ইউটিউব যারা দেখে তারা অবশ্যই জানে যে আপনার রানীর সর্বক্ষণই চাহিদা বেশি আর চাহিদার কারণে ডিমান্ডটাও একটু বেশি থাকে আর তাছাড়া আপনি দেখেন যে এই বাচ্চাটা তলাটা দেখেন হ্যাঁ দেখিয়েছি দর্শক দাঁত পথ দেখে নিলে এটা দাঁত পথ দেখে নিলে যদি অরিজিনাল মানুষে বলে যে হ্যাঁ রানী বা দৌড়ায় চলে আসতে হবে দৌড়ে চলে আসতে হবে আমি বলি যে টোটাল অরণতলার মধ্যে এই জাতের রানী শঙ্কর এখন মূলত আমার কাছে আমার জানা মতেই এক পিসি এক পিসি আছে এক পিসি এই জাতের বাচ্চাটা আমার কাছেই আমি মনে করতেছি কারণ আমি আশপাশের কয়েকটা খামার দেখছি এই জাতটা আপাতত কারো কাছে নেই এত সুন্দর গেটাপের গরু নেই আচ্ছা আরো তো কিছু গরু আছে ওগুলো একটু দর্শকদেরকে দেখ ভাই আমরা আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই এই বাচ্চাটা একটু ছোট বাচ্চা এটা মূলত বাসায় রাখার জন্যই ইচ্ছা আছে তারপরেও যদি কোনো আগ্রহী ক্রেতা ভাই যদি চয়েস করে নিতে চায় তাহলে আমার মনের সঙ্গে অ্যাডজাস্ট হলে ওই ভাইরে আমি দেবো ইনশাল্লাহ এটার দামটা কেমন চাচ্ছেন 46000 টাকা ফ্রিজিয়ান না জি ফ্রিজিয়ান বয়সটা কেমন বয়স হলো আপনার 8 মাস পাশেরটা ভাই পাশেরটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান না এটার বয়সটা কেমন আছে এটার বয়স আপনার 9.5 মাস আইডিয়া থেকে 10 এর মধ্যে এরকমই একটা ধারণাই আমার কাছে মনে হয় দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 50000 টাকা 50000 টাকা 50000 টাকা পাশেরটা ভাই পাশেরটা হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা কেমন এটার বয়স হলো আপনার 10 মাস 10 মাস জি এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 50000 টাকা 50000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু সাপ্লাই করে দিতে পারবো ইনশাআল্লাহ পাশেরটা ভাই পাশেরটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি বয়সটা কেমন দুধের উলানটা তো অনেক বড় হ্যাঁ অনেক বড় মার্শাল্লাহ অনেক বড় এটার বয়স আপনার 11.5 মাস 11.5 মাস দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 57000 টাকা 57000 টাকা
আশেটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ এটার বয়সটা কেমন এটার বয়স হলো আপনার 12 মাস 12 মাস না 12 মাস অসুস্থ দেরুলানটা দেখতে পাচ্ছেন দামটা চাচ্ছি হলো 60000 টাকা 60000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দর্শক নিতে পারবেন পাশে দুইটা সারগরু আছে বাসায় রাখছি এগুলো কি বিক্রি হবে কোন আগ্রহী ভাই নিতে চাইলে বিক্রি করে দেব দাম চাচ্ছেন কেমন এগুলো দামটা আমি মনে করছি এটা আসলে এখন এর বাজারটা খুব একটা ভালো না তারপরে আলোচনা সাপেক্ষে এটা বলতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে জি আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা আপনি তো অনেক কষ্ট করে এত দূর আসছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি আসলে দারিদ্র পরিবারের ছেলেই বলবো আমি বলবো না যে আমি অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে তা না আমি দারিদ্র পরিবার থেকেই উঠে আসছি আজকে আল্লাহর রহমতে বলি যে আল্লাহ একটু স্বাবলম্বী করে তুলছে আর কি গর্ব করি না যে আমি অনেক কিছু হয়ে গেছি তা না ভাই আমি দারিদ্র পরিবারের দারিদ্র ফ্যামিলির ছেলে আল্লাহ যতটুকু ভালোবাসছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন অন্তত এই পরিমাণ যদি এই এই স্তরেও যদি রেখে দেয় তারপরে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমারে অনেক ভালোবাসছে আচ্ছা আচ্ছা কারণ মনে করি যে আমার সততা যেটুকু আছে আমি আমার সততার সঙ্গে নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যম দিয়ে আগাতে চাই পরিশ্রমের মাধ্যমে আগাতে যাচ্ছেন জি 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 কারণ আপনার মতো তো অনেক প্রবাসী ভাই রয়েছে অনেক কষ্ট করে জি ভাই আমিও অনেক কষ্ট করছি আমি দীর্ঘ 15-16 বছর প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি ভাই সেখান থেকে আমি ডেভেলপ করতে পারি নাই একটা সময় প্রবাসে যাওয়ারও চিন্তা করছিলাম আমি একটা হিসাব করছিলাম যে প্রবাসে যেতে হলেও তো অন্তত অনেকগুলো টাকা দরকার এক যুগে তো প্রবাসের ভাইদের কথা শুনে আমারও একটি ভাই প্রবাসে ছিল আমার ভাই বলছিল ভাই আমি এসে এখানে খুব একটা ডেভেলপ করতে পারছি তা না ভাই তুমি দেশে একটা তো হঠাৎ করে ভাইয়ের কথাটা মাথায় নিয়ে অনেক দিন ঘুরপাক খাচ্ছিল তো চিন্তা করলাম যে আমাদের এখানে তো অনেক ইনকাম সোর্সের জায়গা আছে যদি আমি আমার সততা নিয়ে যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে আলহামদুলিল্লাহ আমার পেটের ভাতের অভাব হবে না তো যে কারণেই আর কি আমি এই সেক্টরটা বেছে নিছি আলহামদুলিল্লাহ 1-2 হাজার টাকা করেও যদি একটা বাচ্চাতে লাভ করি সপ্তাহে যদি কিছু বাচ্চা 8-10টা বাচ্চা বিক্রি করলেও কিন্তু 10-15 হাজার টাকা ইনকাম করা সম্ভব এভাবে মাসের হিসাব করলে আলহামদুলিল্লাহ চলে যায় আর কি নিজের ছোট পরিবার চলে যায় এবং সততা নিয়ে সত্য যেটা সেটা নিয়েই মানুষের সম্পর্কে মানুষের সাথে সম্পর্কটা ধরে রাখতে চাই আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলতেন আমার ফোন নাম্বারটা 01782943515 আমার ইমো নাম্বার আর একটি কন্ট্যাক্ট নাম্বার আছে 01712406402 কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা তো আপনার মতো অনেক প্রবাসী ভাই রয়েছে যারা কষ্ট করতেছে প্রবাসে তারাও দেশে এসে ছোটখাটো একটা খামার করতে চায় তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি বলি আলহামদুলিল্লাহ যে সমস্ত প্রবাসী ভাইরা আছে তাদের জন্য আমার প্রথমেই সালাম আসসালামু আলাইকুম প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন ভাইরা বাঙালি ভাইদের অনেক কষ্টের কথাগুলো শুনি শুনে নিজের মনটাও কেঁদে ওঠে যে হায়রে জীবন এই যে দেশে মহামারী একটা করোনা হয়ে গেল তারপরে এই করোনার কারণে অনেক মিল ফ্যাক্টরি বন্ধ যারা প্রবাসী ভাইরা আছে তাদেরও কর্মব্যস্ততা একটা সময় ছিল এখন ঘরবন্দি জীবন কাটাচ্ছে সে সঙ্গে সঙ্গে বেতনটাও বন্ধ হয়ে আছে অনেক ভাই হয়তো আমার কাছে গরু নেওয়ার প্রতিশ্রুতি ছিল যে ভাই হয়তো বা 10 মাস পরে আসছি ভাই ইতিমধ্যে মনে করেন ফ্লাইটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা আজকে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে গেছে হয়ে গেছে দিশাহারা যে না পারছে বাড়ি ফিরতে না পারছে ওখান থেকে ইনকাম করে বাসায় পাঠাইতে যে তাদের সংসার কীভাবে চলবে তারা একটা উদাসীন অবস্থায় পড়ে গেছে ভাই অনেকে ফোন করে ভিডিও করলে কান্নাকাটিও করে বলে ভাই আমি আপনাকে মায়ের পেটের ভাইয়ের মতো মনে করি ভাই তো আমার একটা সৎ পরামর্শ দিবেন আমি এই সেক্টরটা আপনার মতো করে আপনার কথাগুলো ভালো লাগে আপনার কথা উৎসাহিত হয়ে ভাই মাথার মধ্যে এটা একটা পরিকল্পনা নিয়েছি তো এটা করতে চাই তা আমি বলি আলহামদুলিল্লাহ এটা করবেন ঠিক আছে তবে আপনার যাই সম্বল আছে এই শেষ বেলায় এটুকু হারানোর আগে আপনি এই সম্বলটা যথাযথ প্রয়োগ করবেন
যথাযথ প্রয়োগ করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার টাকা আছে বিধায় আপনি গরু বাছুর কিনলেই যে লাভবান হবেন তা না, তবে লাভবান হওয়ার কিছু কায়দা কৌশল আছে। সেগুলো হলো যে আপনি টাকা দিয়ে ক্রয় করলেন, করে শুধু এটা অবশ্যই এর পিছনে শ্রম দিতে হবে, মেহনত করতে হবে, ওনাকে পরিচর্যা করলে। এই অবলা জিনিসগুলো কোনো দিনই আল্লাহর রহমতে কাউকেই ফাঁকি দেবে না। তবে কেনার সময় একটু দেখে যাচাই বাছাই করে কিনে নিয়ে যাবেন, আর ওনার পিছনে একটু শ্রম বেশি সময় দিতে হয় না, সকালে 1 ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, বা যদি ধোয়ানো তারপরে বিকেলে 1 ঘন্টা, মোট 3টা ঘন্টা যদি ওর পিছনে সময়টা ব্যয় করা যায়, মাঝে মানে অবসরে 3টা ঘন্টা যদি ওনার পিছনে শ্রম দেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে ওনার জন্য যথেষ্ট সময়, ওই বাচ্চাগুলোর জন্য যথেষ্ট সময়। এই যে দেখেন আমার এই যে জাতগুলো, এই জাতগুলো 85 প্লাস, এই জাতগুলো আপনি সচরাচর দেখবেন যে এত সুন্দর গেটাবের গরুগুলো কিন্তু পাওয়া আসলে একটা টাফ ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক ঘুরে ঘুরে আমার প্রতিবেদনটা এই কারণেই মূলত দেরি হয় যে আমি অনেক ঘুরে ভালো জিনিস হইলেই ইনশাল্লাহ আপনাদের মতো ভাইকে দেখানোর আগ্রহ নিজেরও জাগে এবং আপনারা উৎসাহিত হন যে ভাইয়ের কাছে যখনই যাওয়া যায় গেলে ইনশাল্লাহ ভালো মানের কিছু দেখতে পায়। আর এই ভালো মানের কিছু যদি দেখায় তো অবশ্যই আগ্রহী ক্রেতা যারা আছে, আমার মতো দুর্বিষহ যাদের জীবন ছিল সেখান থেকে যাতে ভালো একটা স্তরে উঠে দাঁড়াইতে পারে, আমিও দোয়া করি তাদের জন্য। আল্লাহ তুমি ওদের হেফাজত করো। এই দুর্দিনের যে বৃথা সময়গুলো গত হয়ে গেছে, এই সময়ের মূল্যায়ন দিয়েই ওই অবস্থানে পৌঁছাইতে পারে। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো ভালো পরামর্শ দিলেন। আমরাও চাই আপনার বকনাগুলো যেন সুন্দরভাবে বিক্রি হয়ে যায়। দর্শক আপনারাও চাইলে নিতে পারেন, খুবই উন্নত জাতের বকনা, আমারও খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই ধরনের বকনাগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো ফারুক ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনিও ভালো থাকবেন।